গন্ধ আর স্বাদে অনন্য মিশরীয় আমের সুনাম দুনিয়া জুড়ে। দেশটির ইসমাইলিয়া শহরে হাজার হাজার একর জমিতে চাষ করা হয় নানান জাতের আম। রাজধানী কায়রো সহ সারা দেশের চাহিদার পাশাপাশি রপ্তানি হয় বিভিন্ন দেশে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে আমসহ মিশরের সব ধরনের কৃষিপণ্যে। খরা ও তাপদাহে গেল বছর মিশরে ফসলের ক্ষতি হয়েছে 70%। এমন পরিস্থিতিতে বাগানগুলোতে বায়ুর প্রবাহ সচল রেখে শেড তৈরি করে ভালো ফলনের চেষ্টা করছেন কৃষকরা। الوضع العام السنه دي بالنسبه للمانجا وضع مختلف عن كل سنه، يعني السنه دي طالعين من موسم السنه اللي فاتت، موسم كان طبعا متدهور، مناخ ما ظبطش معانا، طبعا الاجواء المناخيه كلها ما ظبطتش. السنه دي بسم الله ما شاء الله معظم مزارع مصر كلها طرحه. احنا بدانا نزرع انواع اجنبيه تبدا تتناسب مع المناخ حاليا، وبنبدا مثلا زي الكريمسون والاوستون والتومي والنعومي والهايدي والياسمينة، كل الانواع دي بتمشي مع المناخ حاليا، بتستعمل مع الحراره ودرجه البروده الشديده. তবে চীনের পরিস্থিতি উল্টো। করোনা মহামারী কাটিয়ে ফল ও সবজি রপ্তানি বেড়েছে সেখানে। চলতি বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের হরগোস বন্দরের মাধ্যমে মধ্য এশিয়ায় 30,000 টন ফল ও সবজি রপ্তানি করেছে বেইজিং, যা গেল বছরের তুলনায় প্রায় 14% বেশি। 2005 সালে প্রতিষ্ঠিত বিশ্বের প্রথম আন্তঃসীমান্ত মুক্ত বাণিজ্য অঞ্চল হিসেবে মধ্য এশিয়ার সঙ্গে সংযোগকারী কেন্দ্র হিসেবে সুপরিচিত হরগোস বন্দর। এখান দিয়েই নিত্য প্রয়োজনীয় পণ্য, বৈদ্যুতিক পণ্য এবং শিল্প যন্ত্রপাতি আমদানি ও রপ্তানি কার্যক্রম পরিচালনা করে আসছে চীন। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব।